খালি হাতে ফিরতে হয়েছিল টোকিও থেকে। 3 বছর পর দুর্ধর্ষ কামব্যাক, 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন মনু ভাকর। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক এলো। বছর 22-এর ভারতীয় এস শুটারের হাত ধরে প্রথম ভারতীয় মহিলা হিসেবে শুটিংয়ে পদক জিতে গড়লেন ইতিহাস। 221.7 পয়েন্ট স্কোর করে শেষ করলেন 3 নম্বরে। 12 বছর পর অলিম্পিক্স শুটিংয়ে কাটল ভারতের পদকের খরা। আই ফিল সো গুড, আই ফিল রিয়েলি হ্যাপি দ্যাট আই কুড উইন দিস মেডেল ফর অল অফ আস, অ্যান্ড দিস ইজ কামিং হোম আফটার সো লং, সো মেনি ইয়ার্স ইটস বিন ফর শুটিং ইন দ্য লাইক উইনিং আ মেডেল। 3 বছর আগে পিস্তলে প্রযুক্তিগত সমস্যার কারণে ছিটকে যেতে হয়েছিল, ফাইনালেই উঠতে পারেননি। অলিম্পিক্স অভিষেকেই সেই ব্যর্থতা তাঁর উপর চেপে বসেছিল পাথর হয়ে। পাশে দাঁড়িয়েছিল পরিবার, মানসিক শক্তি জুগিয়েছিল গীতা। जहाँ तक गीता की बात है, मुझे आश्चर्य होता है कि इतनी पुरानी, जो इतना पुराना ग्रंथ है, वो हमें आज भी इतनी सारी चीज़ें हमें सिखाता है और हम बस उसको ध्यान से पढ़ें तो हम उसको अपने रोज़मर्रा के जीवन में भी यूज़ कर सकते हैं। तो बस मैं सबको यही कहना चाहूँगी कि आप डेफिनेटली टाइम निकाल कर गीता पढ़ो। गीता में से चाहे रोज़ के 1 या 2 श्लोक पढ़ो, आपको काफ़ी अच्छा महसूस होगा, कॉन्फिडेंस फील होगा, मोटिवेशन फील होगा, आपको काफ़ी হেল্প মিলেগি। পদক জয়ের পর নিজেই জানিয়েছেন মনু, প্রত্যাবর্তনের সেই রাস্তা কিন্তু সহজ ছিল না। দীর্ঘ 12 বছরের যে পেইনফুল একটা গ্যাপ, তার মধ্যে ব্যর্থতা, রিওর ব্যর্থতা, তারপরে টোকিওর ব্যর্থতা, সেটাতে কিন্তু একটা খুব ভালো মানে মেসেজ যায়নি সোসাইটি, যারা ফলো করে খেলা ভালোবাসে, তারা একটা বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সেই বিশ্বাসটা কিন্তু আজকে ফিরে পেলো মনু ভাকরের হাত ধরে। প্রথম ব্রঞ্জ মেডেল ভারতবর্ষের জন্য আনলো মনু ভাকর, এবং শুটিং খেলাটা সেটারও কিন্তু একটা রিডেমশন ঘটলো আজকে। সেরেমনি কে দুসরে দিন হি পদক জিতনা এক বড়া শুভ সংকেত রহতা হ্যায়, ইস কারণ সে সভি ওয়াহাঁ খিলাড়িও কে হৌসলে বুলন্দ হোঙ্গে, এক পজিটিভিটি হোগি, উসকে লিয়ে পুরে কন্টিনজেন্ট কো বহুত বহুত শুভকামনায়। মনু ভাকর জিসনে আজ 10 মিটার শুটিং কে অন্দর ব্রঞ্জ মেডেল জিতা হ্যায়, উনকো মেরি তরফ সে বহুত বহুত শুভকামনায়, বহুত বহুত বধাই। 22 বছর বয়সে অলিম্পিক্স পদক জিতেও লাগাম ছাড়া উচ্ছ্বাস নেই, শান্ত পরিণত দৃষ্টি, টার্গেটে আটকে চোখ, লড়াই যে এখনো বাকি। পুরা দেশ খুশ হ্যায়, মনুনে শুরুয়াত কি হ্যায় অলিম্পিক মে মেডেল সে, ওর আবি তো মনু কে ইভেন্টস বাকি হ্যায়, তো শায়দ এক বার দেশবাসীয় কো এক হোতা না কি টনিক মিলা হ্যায়, তো আই হোপ কি ও ওর আচ্ছা করেগি। মেরি মনু সে কবি কোই উমীদ নি রহি, বাস মেরা ইয়ে রাতা কি মেরি বেটি জাহাঁ যায় না ওয়াহাঁ সে খুশ হোকে ঘর আয়ে, বাস মেরি বেটি কা দিল না টুটে। নমস্তে স্যার। মনু নমস্তে, খুব খুব অভিনন্দন আপকো, বহুত বহুত বধাই। বহুত বহুত শুকরিয়া স্যার, আপ কেসে হ্যায়? মা বহুত খুশি হই আপ তো, ये तुम्हारी सफलता का खबर सुनने के बाद और उत्साह और आनंद में हूँ। जी, अभी और भी मैचेस हैं आगे, तो उनमें भी उम्मीद रहेगी कि अच्छा करूँ मैं। मुझे पक्का विश्वास है आगे की मैचेस भी बहुत अच्छा करोगी आप, क्योंकि ये टीवी इतना अच्छा है, उसके कारण तुम्हारा उत्साह भी बढ़ेगा, आत्मविश्वास भी बढ़ेगा। जी सर, देश को भी इसका लाभ होगा। बिल्कुल सर। ইতিহাস গড়ে প্যারিসের পোডিয়ামে মনুকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী, অভিনন্দন বার্তা রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীরও। জন্ম হরিয়ানার ঝজ্জারে, ছোটবেলায় কিন্তু টেনিস, বক্সিং আর স্কেটিং এ ছিল ধ্যান জ্ঞান, কিন্তু 14 বছর বয়সে বদলে গেল সবকিছু। ভালোবেসেই হাতে তুলে নেওয়া পিস্তল, তারপর চমকপ্রদ উত্থান, সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে সোনা জেতেন শুটিং বিশ্বকাপে, কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসেও তার হাত ধরে এসেছে সোনা, আর প্যারিস অলিম্পিক্সে গড়লেন ইতিহাস। এবিপি আনন্দ।